এরপরে প্রশ্ন হলো মুসলমানদের বাবা কয়জন? অনেকেই বলে পীর বাবা, কেবলা বাবা, দয়াল বাবা, অমুক বাবা, তমুক বাবা, এত বাবা আসল আসল বাবা কে জানতে চাই। আমার অজান্তে কেউ আমাকে জাল নোট যদি দেয়, পরবর্তীতে আমার জানার পর ওই নোটটা অন্য কাউকে দিতে পারবো? না ভাই, দিতে পারবেন না, দিতে পারবেন না। এটা একটা দুঃখের কথা যে আরে টাকাটা দিতে পারবো না, আপনার লস হবে, কিন্তু এটার বিনিময়ে আপনি আল্লাহর কাছে আজর পাবেন যে আপনি আরেকজনকে প্রতারণা করলেন না, এই যে একটা গুনাহ করলেন না, এর জন্য আল্লাহর কাছে সওয়াব পাবেন না? অনেকের মসজিদে নিজের জুতা না পাইলে আরেকজনটা নিয়ে হাঁটা দেয়, আসে না না এরকম লোক? আরে ভাই আপনার জুতো একজন নিয়ে গেছে, তাহলে আপনি আরেকজনটা নিয়ে যান কিভাবে? হ্যাঁ, সবাই চলে গেছে, আপনার সাথে আরেকটা জুতার মিল আছে, মনে হচ্ছে ভুলে কেউ নিয়ে গেছে, এটা ভিন্ন কথা। ঠিক একইভাবে আপনাকে জাল নোট দিয়া এক লোক জাল কারবারি করছে, দুই নম্বরই করেছে, আপনি যদি সে একই টাকা আরেকজনকে সহজ সরল মানুষকে ঘুষায় দেন, ঢুকায় দেন, তাহলে আপনি তো প্রতারণা করলেন, তো আপনি প্রতারিত হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, আপনার লস হয়েছে, ঠিক আছে, কিন্তু এর বিনিময়ে আপনার আমলনামাতে সব লেখা হবে যদি আপনি সবর করেন, এটা নিয়ে আপনি দুই নম্বরই করতে পারবেন না। একবার এক ভদ্রলোক, সে তার 500 টাকা এরকমকে একটা জাল দিছে, দিলে সে গল্প দিয়ে বলতেছিল, সে বলে যে ওই টাকাটা আমি সুন্দর করে ভাঁজ করে আমার মানি ব্যাগে রেখে দিয়েছি, ভাবলাম যে এই টাকা যাকে তাকে দিলে তো গুনাহ হবে, মানুষকে ধোকা দেওয়া যাবে না, তো কোন পুলিশ তাকে ধরে পথে ঘুষ চাইছে, তো আস্তে করে এটা দিয়ে দিছে। যে ঘুষ নেয় ওই বেচারা তো কোনো রকম চুপে চাপায়, হাতে নিয়ে পকেটে ঢুকাইতে পারলে যান বাঁচে, সে তো আর চেক করে না, বলছে যেই দরে কেনা ওই দরে বেচা, যেমনে আসছে ওই পথে গেছে। তো আপনি ঠান্ডা মাথায় কোনো মানুষকে খবরদার, এর মানে এটা না যে আপনাকে আমি বলতেছি আপনি কাউকে এটা করবেন, কারণ আপনি আপনি কাউকে জাল টাকা চালায়া দেওয়া এটা অন্যায় করা, কারণ আপনি তার সাথে প্রতারণা করলেন। মুসলমান প্রতারক হতে পারে, মানকাশা ফালাই সাবিন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ধোকা দেশে আমার উম্মত নয়, মসজিদে কেউ যদি ভুলক্রমে আমার পুরাতন ছেঁড়া জুতা নিয়ে যায়, তাহলে নতুন জুতা রেখে যায়, যদি তাকে পাওয়ার সম্ভাবনা না থাকে তাহলে কি তার জুতা ব্যবহার করতে পারবো কিনা? মাশাআল্লাহ, মাত্রই তো উত্তর দিয়ে ফেললাম আমাদের প্রশ্ন হাজির। দেখেন, মসজিদে যদি আপনার জুতা হারায় যায়, তাহলে সেক্ষেত্রে আরেকজনের জুতা আপনি নিয়ে যাবেন না। যদি এমন হয় যে আপনি নিশ্চিত হলেন যে এই জুতাটা আমার জুতার মতোই, এবং এই ভদ্রলোক ভুলে মিস্টেক করে সে চেঞ্জ করে ফেলছে, তাহলে আপনি নিয়েতে পারেন। যদি দেখেন যে আর কেউ নাই, এটাই রয়ে গেছে, তাহলে বুঝবেন যে বেচারা এটা রেখে গেছে। অনেক সময় চোর চোর হলে কি হয়েছে, তার ভিতরে মানবতা বোধ থাকে, সে চিন্তা করে যে ভদ্রলোকের জুতাটা আমি নিয়ে যাচ্ছে বাড়িতে যাবে কেমনে, এই জন্য একটা ছেঁড়া ফাটা জুতা আইনে ওটা রেখা যায়। তো আপনি যেটা বুঝতে পারেন যে চোর ভাই ছাড়া আর কেউ এটা রেখে যায় নাই, সবাই চলে গেছে, তাহলে আপনি ওটা নিয়ে যেতে পারবেন, কথা কি বুঝাতে পারছি? কিন্তু এছাড়া আপনি যে কারোর জুতা নিয়ে যেতে পারবেন। এরপরের প্রশ্ন হলো মুসলমানদের বাবা কয়জন? অনেকেই বলে পীর বাবা, কেবলা বাবা, দয়াল বাবা, অমুক বাবা, তমুক বাবা, এত বাবা আসল আসল বাবা কে জানতে চাই। ভাই মুসলমান কেন, অমুসলমানেরও বাবা কয়জন? একজন। জন্মদাতা বাবা তিনি হলেন কি বাবা, এছাড়া মুসলমানের আসলে প্রকৃত অর্থে কোনো বাবা, শ্বশুরকে যে আমরা বাবা বলি সেটা কি আমাদের রিয়েল বাবা হিসাবে বলা? ওইটা তো বাবার মতো মর্যাদা তুল্য, সেই দিক থেকে আমরা বলি। আপনার যখন কোনো ফর্ম ফিল আপ করতে হয়, পিতার নামের ঘরে কি আপনি শ্বশুরের নাম লেখেন? তাহলে বোঝা গেল আপনি তারা আসলে বাবা হিসাবে, মানে ওই প্রকৃত জন্মদাতা বাবা হিসাবে আপনি বাবা বলেন না, এটা কথার কথা বলেন সম্মান দেওয়ার জন্য, এটা ঠিক আছে, এতটুকু জায়েজ আছে। এছাড়া কোনো শিক্ষক, কোনো মুরব্বী পিতৃতুল্য, তাকে আপনি পিতৃতুল্য বলতে পারেন, কিন্তু মুশকিল আজকাল যে ওই যে বলে না কেবলা বাবা, কি পীর বাবা, দয়াল বাবা, কত বাবার কথা শুনলাম সুবহানাল্লাহ। একটা মানুষের এত বাপ থাকলে এটা তো ভালো কথা না ভাই, বাপ থাকবে কয়জন? একজন, বিদায় সমস্ত না। তবে হ্যাঁ, এটা ঠিক যে উস্তাজ বা মুরব্বী কেউ যেটা বললাম পিতৃতুল্য হতে পারে, তাকে পিতার মতো মর্যাদা করছেন, পিতৃতুল্য তাকে আপনি বলতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি তোমাদের জন্য বাবার সমতুল্য, বিমানজালাতিল ওয়ালিদ, বাবা যেরকম সন্তানকে সবকিছু আদর করে শিখায় তোমাদের সব কল্যাণের কথা আমি শিখাই দিই, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। বিদায় সে দৃষ্টিকোণ ভিন্ন কথা, বাকি মুসলমানের মূলত বাবা একটাই হবে, যাকে তাকে বাবা বলা। আর অনেকে আছে যে নিজের পীর সাহেব রে এত বাপ ডাকে, নিজের জন্মদাতা বাপ রেও জীবনে এত বাপ ডাকে নেই, এরকম অনেক লোক আছে না নাই? আবার অনেক জামাইও আছে এরকম, শ্বশুর বাবা যিনি যে আব্বাজি আব্বাজি এত জিকির করে, নিজের বাপেরও এতবার বলে না, আছে না নাই? কপাল পোড়া, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।
আলোর পথে 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।